খাওয়ার কোনো উপায় ছিল না, অনাহারে থাকতে হবে। জেলে খাবারটা পাচ্ছি, জেলে অসুখগুলো চিকিৎসা পাচ্ছি, শীতে কম্বল পাব, বৃষ্টিতে ভিজতে হবে না, রোদে। সব থেকে বড় হচ্ছে খাদ্য, সেটা আমি তিন বেলা অল্প হোক পেয়ে যাচ্ছি। নমস্কার, রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আজ যার সঙ্গে কথা বলবো, যার সাথে আলোচনা করব, তার জীবন অত্যন্ত বর্ণময়। আপনারা লেখক সুবোধ ঘোষের কথা শুনেছেন। সুবোধ ঘোষের জীবনে সুবোধ ঘোষ কখনো বাস কন্ডাক্টর, কখনো ট্রাপিজের রিস্কি প্লেয়ার, সার্কাসের ট্রাপিজের খেলা দেখাতেন তিনি, সেখান থেকে জনপ্রিয় ছোট গল্পকার, জনপ্রিয় লেখক। আজ আমার সঙ্গে যিনি আছেন তার জীবনটাও অত্যন্ত বর্ণময়। কেন বর্ণময়? কখনো তিনি শ্মশানের ডোম, কখনো তিনি রাখাল বালক, সেখান থেকে তিনি রিক্সা চালক, আবার সেখান থেকে তিনি অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক এবং আজকের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জনদা, আপনাকে শুরুতেই রায়বাহাদুরে অনেক অনেক স্বাগত। মনোরঞ্জনদা, শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, একটা সময় আপনি যখন লিখতেন এবং এখনও লিখছেন, প্রচুর মানুষের দুঃখ কষ্টের কথা শুনতেন এবং সেইগুলো আপনি লেখার মাধ্যমে তুলে ধরতেন। এবং আপনি যেটা এর আগেও বলেছেন যে আপনার রাজনীতিতে আসা, এই সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার তার অন্যতম একটি কারণ হলো যে লেখালেখির সময় আপনি মানুষের জীবনের দুঃখ কষ্টের কথা শুনছিলেন এবং সেগুলো লেখার মাধ্যমে তুলে ধরছিলেন। তখন আপনার অস্ত্র ছিল কলম। সেই জায়গা থেকে আপনি তাদের খুব একটা, মানে তাদের সেই দুঃখ কষ্টের নিরাময় আপনার সম্ভব হচ্ছিল না। রাজনীতিতে আসা সেই দুঃখ কষ্টের নিরাময়ের স্বার্থে, রাজনীতিতে এসে আপনার সদ্য শুরু হয়েছে, অনেকটা সময় পড়ে রয়েছে, আপনি অবশ্যই সেই কাজ শুরু করেছেন আমরা জানি এবং আগামীতেও করবেন, কতটা সাকসেসফুলি পারছেন এটা শুরুতে একটু বলুন। সবই তো শুরু করেছি, এখনই তো সাকসেসফুলি প্রশ্ন ওঠে না। একটা কাজ করছি, আমাদের মমতাময়ী দিদি মমতা ব্যানার্জি, তার 64টা প্রকল্প আছে জনহিতকর, সেই প্রকল্পগুলো যদি যথাযথ আমরা রূপায়ণ করতে পারি, কাজে লাগাতে পারি, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, তাহলে পরে অবশ্যই আমরা সফল হব। একদমই মনোরঞ্জনবাবু, একটা সময় আপনার জীবনে আপনি নকশাল মুভমেন্টের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেই সময়টা, সেই কীভাবে আপনি জড়িয়ে পড়লেন সেই আন্দোলনের সঙ্গে, এটা যদি একটু ইন ডিটেল বলেন। প্রচুর গল্প আছে আপনার সেই ছোটোবেলার জার্নিটা, একটু নকশাল মুভমেন্টের সঙ্গে আপনি কীভাবে জড়িয়ে পড়লেন, কীভাবে সেই মানে আন্দোলনের পর্বগুলো এগোলো, সেই সময়টা যদি একটু ইন ডিটেল আমাদের বলেন। বাড়ি থেকে পালিয়ে একসময় চলে গেছিলাম শিলিগুড়িতে। আচ্ছা, 67 নকশালবাড়ি আন্দোলন হচ্ছিল, আমার চোখের সামনে ওই আন্দোলনটা দেখেছিলাম। তারপরে অনেক দিন পরে যখন আমি বাড়িতে ফিরে এলাম, তখন কলকাতায় দেখলাম এসে সেই নকশালবাড়ি আন্দোলন কলকাতাকেও গ্রাস করে নিয়েছে। গ্রাস শব্দটা ব্যবহার করলাম। আমি ওই আন্দোলনটা কাছ থেকে দেখেছি, বলতে শিলিগুড়িতে কোর্ট আছে, থানা আছে, এখান থেকে পুলিশ ক্যাম্প আছে, তারা গাড়ি ভর্তি করে পুলিশ ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে, ওখান থেকে লোকদের ধরে নিয়ে কোর্টে আসা হচ্ছে। তো ফলে একেবারে নকশালবাড়িতে না গেলেও শিলিগুড়ি বসে আমি কিছুটা তার তাপ আজ পেয়েছি। আর চায়ের দোকানে আলোচনা, আমি চায়ের দোকানে কাজ করতাম, তো ফলে কলকাতায় ফিরে এসে আমি ছেলেদের কাছে গল্প করতাম। আচ্ছা, ওই আন্দোলন মানে স্টুডেন্টদের কাছে না, পাড়ার সব রকম। আচ্ছা 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 তো আমার গল্প দ্বারা প্রভাবিত হয়ে একটি ছেলে একটি দেওয়ালের মধ্যে সিপিএম লেখা ছিল। আচ্ছা, তো তার পাশে একটা এল লিখে দেয়। আচ্ছা, সিপিআইএম। তো সেই খবরটা সিপিএম পার্টির বসে চলে যায়। তো তারা অনেক অঙ্ক কষে দেখলো, অঙ্কে তো ওরা খুব মাস্টার লোক, অঙ্ক কষে দেখলো যে ছেলেটি লিখেছে সে স্থানীয় ছেলে, তার বাবার আলুর দোকান আছে, তারা চার ভাই, ছেলেটা ভালো ফুটবল খেলে, পাড়ায় প্রভাব আছে, তাকে যদি মারা হয় তাহলে পরে অঞ্চলে একটা খারাপ প্রভাব পড়বে। আর আমি বহিরাগত, আমার বাবা রেশন দোকানে মোট বয়, মা বাবুর বাড়ি বাসন মাঝে, আমি চায়ের দোকানে কাজ করি, খুবই দুর্বল অসহায় প্রতিরোধহীন মানুষ, আমাকে মেরে যুবজনের কাছে একটা বার্তা দিতে চাইল যে যদি নকশাল আন্দোলনে কেউ যুক্ত হয় তাহলে কিন্তু এরকম মারা হবে না, ওরা ধরে নিয়ে আমাকে ব্যাপক মারধর করে। আচ্ছা, মারধর করার পরে বদলা নিতে হবে,
বেড়ে ওদের একটা লাভ এই হলো যে যুবকদের ভয় পাইয়ে দিতে পারলো, আর কেউ এই আন্দোলন থেকে যাবে না। আর আমার লাভ হলো এই যে যারা আসল নকশাল সত্যিকারের নকশাল তারা আমাকে খুঁজতে শুরু করলো যে এইখানে আমাদের একটা লোক আছে কে আছে। কিন্তু আদৌ তখন আমি নকশাল রাজনীতি সম্বন্ধে আমি তখন পড়াশোনাও জানি না, আমাকে যখন পেটানো হয় তখন আমি বলছিলাম যে আমি লেখাপড়া জানি না, ওটা কী লিখেছে আমি বলতেও পারবো না, তারা সেটা মানেনি। তো তার ফলে এই হলো যে আসল যারা নকশাল তারা আমাকে তো ট্রিটমেন্টের দরকার ছিল নিয়ে গেল। আচ্ছা, তো সেভাবে আমি তাদের সঙ্গে যুক্ত হই, কিন্তু সেই সময়টা খুব কম ছিল। সেটা কতদিন? সাত মাস ছিল। মানে আপনার কি তখন চারু মজুমদার বা কানু সান্যাল এদের সঙ্গে কোনো পরিচয় বা সেরকম কিচ্ছু গড়ে ওঠেনি? আমি আসু মজুমদারকে চিনতাম। আচ্ছা, আপনার কি মনে হয় কোথাও মানে সেই সময় ব্যক্তি হত্যা রাজনীতি ওই পথটা ভুল ছিল, নাকি সেই সময়ে দাঁড়িয়ে সেই মুভমেন্টটা সঠিক ছিল? কারণ কি পরবর্তীতে অনেকেই মানে নকশাল মুভমেন্টেও যারা যুক্ত থেকেছেন অনেকে বলেছেন যে সেই সময়ে ব্যক্তি হত্যার রাজনীতি ওইভাবে মানে এই মুভমেন্টে জড়িয়ে পড়ার পেছনে যে যে কারণগুলো ছিল তাদের কাছে হয়তো খুব একটা সুস্পষ্ট ছিল না। আপনার কি মনে হয় যে কোথাও সেই সময় খানিকটা মানে যুবকদের একটা হঠকারী সিদ্ধান্ত ছিল, আরও পরিকল্পনা মাফিকভাবে এগোলে পরে ব্যাপারটা বেটার হতো, এরকম কি মনে হয়? মানে নকশাল মুভমেন্ট নিয়ে আজকে এই সময়ে পৌঁছে আপনার কি অ্যানালিসিস, কি মনে হয়? যে সময়টার কথা বলা হচ্ছে সেই সময় আমি নিতান্ত কিশোরী বলা চলতে পারে, তার কি কোনো জ্ঞানটান ছিল? আমাকে মেরেছে আমার মারতে হবে, এই ছিল আমার দর্শনটা। দ্বিতীয় যখন একটু বুঝতে চেষ্টা করলাম তখন দেখলাম যে রেল লাইনের ওপারের বস্তির ছেলেরা সিপিএম করে, এপারের বস্তির ছেলেরা নকশাল করে, কেউ কিছু জানে না, অথচ নিজেদের নিজেদের বোম মারামারি করছে, ক্ষয়ক্ষতি যা হচ্ছে নিজেদের হচ্ছে। আমার ইতিবৃত্তে চন্দন জীবন যদি পড়ে থাকে তাহলে সেটার মধ্যে এই কথাটা উল্লেখ আছে। এবং এইসব দেখে শুনেই আমি কিন্তু মুক্ত হই ওখান থেকে যে এটা সঠিক পথ নয়। এবার আজকের দিনে দাঁড়িয়ে তাত্ত্বিক নেতারা কী কী বলছে সেটা আমার ওই নিরক্ষর সময়েও আমি বুঝতে পেরেছিলাম যে এই মারামারিটা আমাদের কোথাও পৌঁছে দেবে না, সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। সেই সময় আরও একটি ঘটনা ঘটে তার কিছু পরে, হয়তো আপনার জেল যাত্রা, এবং জেল যাত্রা এবং জেলে গিয়ে মানে এক অর্থে বোধ হয় আপনার সাপে বড়ি হলো। কারণ কি জেলে আপনি, আমি যেটা সামান্য রিসার্চ করেছি তাতে দেখছিলাম যে জেলের ওই দেয়ালে আপনি আঁক কেটে কেটে লিখে লিখে মাটিতে লিখে লিখে আপনি লিখছেন, পড়া শিখছেন, ওখানে কাউকে একজন মেন্টার হিসেবে পেয়েছিলেন আপনি, যার থেকে আপনি পড়াশুনো শিখছেন এবং আপনার লেখাটাও তৈরি হচ্ছে, এবং আপনি ছিলেন জেলের লেখক, সেখান থেকে বাইরে এসে তারপর আপনি লেখক হিসেবে ফ্লারিশ করছেন। এই জেলে যে মাটিতে লেখা শেখা, এটা যদি একটুখানি ডিটেলে বলেন। এটা ওই এক বয়স্ক ভদ্রলোক, তারও সময় কাটে না, আমারও সময় কাটে না, আর উনিও চাইছিলেন আমাকে যে আমি অনেকটা সময় থাকতে হবে লেখাপড়া শিখি, কারণ কি বাইরে তো আমার খাওয়ার কোনো উপায় ছিল না, অনাহারে থাকতে হবে, জেলে খাবারটা পাচ্ছি, জেলে অসুখগুলো চিকিৎসা পাচ্ছি, শীতে কম্বল পাবো, বৃষ্টিতে ভিজতে হবে না, রোদে, সব থেকে বড় হচ্ছে খাদ্য, সেটা আমি তিনবেলা অল্প হোক পেয়ে যাচ্ছি। উনি আমাকে বলেছিলেন যে এই সময়টা তুই নষ্ট করিস না, বাইরে যে জীবন কাটিয়েছিস তার থেকে এটা অনেক ভালো জীবন। ওটা কত বছর জেলে আপনার? ওটা আমি 26 মাস মতো ছিল। 26 মাস তো তারপরে তখন ওই লেখকতা উনি শিখতে বলেন, আমি একটা ওই দাঁতনের মতো একটা কাঠি নিয়ে আসলাম, সেই দিয়ে মাঝে মধ্যে অল্পতা লিখে। জেলে আপনি কী কী বইপত্র পড়েছেন? একটাই বই পড়েছিলাম, জেলের নিশি কুটুম্ব। আচ্ছা, ওটাই আমার প্রথম বই, সেটাও যুক্তাক্ষরগুলো বাদ দিয়ে দিয়ে পড়তে হতো, কাউকে জিজ্ঞেস করতে হতো এটার মানে কী এটা কী। তবে একবার বললে দুবার বললে ভালো ছাত্র ছিলাম, এখনও দেখতে পাচ্ছেন। তারপর জেল থেকে বেরিয়ে এসে আপনার আবার আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আপনি রিক্সা চালাচ্ছেন এবং একদিন হঠাৎ করে একজন আপনার রিক্সায় এসে বসলো এবং আপনি তাকে একটি শব্দের অর্থ জিজ্ঞেস করলেন, জিজিবিষা, আপনি এই অর্থটা খুঁজে পাচ্ছিলেন না।
সে তাকে মানে আপনাকে জিজ্ঞেস করলো যে হঠাৎ এইরকম অর্থ কেন, তখন আপনি আপনার পড়াশুনো লেখালেখি নিয়ে ইন্টারেস্টের কথা বললেন এবং জানতে পারলেন যে তিনি মহাশ্বেতা দেবী, এবং আপনি বলেছেন যে আপনার জীবনে যদি দুটো সুবর্ণ মুহূর্ত হয়ে থাকে, একটা নাসিরুদ্দিনের সঙ্গে মিট, আরেকটা মহাশ্বেতা দেবীর সঙ্গে, তো এই মহাশ্বেতা দেবীর সঙ্গে সাক্ষাতের এই পর্বটা যেটা আপনার জীবনকে একটা নতুন পথের দিশা দেখালো, নতুন দিকে জীবনের মোড়টা ঘুরিয়ে দিল, সেটা যদি একটুখানি বলে একটু বিস্তারিত বললেন না, এটা আপনার মুখ থেকে শুনতে চাই দর্শক। রিক্সাতে সবারই উঠলেন, আমি তাকে চিনি না, আমি একটা শব্দের অর্থ ঘুরে বেড়াচ্ছিলাম, তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, তুমি অবাক হয়ে যান, একটা রিক্সাওয়ালা বলে এটা পেলে করতে গেলে শব্দ তাহলে বই থেকে, তোমার পড়াশোনা কত দিবে, আমার কোনো পড়াশোনা নেই, তাহলে তুমি বই পড়ো কী করে, নিজের চেষ্টায় শিখেছি, কী কী বই পড়েছো, তখন আমি যতগুলো বইয়ের নাম বললি তার মধ্যে চার পাঁচটা বই ওনার হচ্ছিল। তারপরে উনি বলেন যে তোমার মতো মানুষ আমার একটা পত্রিকায় লিখে তুমি কি লিখবে, আমি তখনও কিছু লিখিনি, তার মানে আপনার ঠিকানা দিন, যদি আমি লিখতে পারি লেখা আপনার। তখন আপনার মোটামুটি কত বছর বয়স? তখন ওই 24-25 বছর। আচ্ছা আচ্ছা, তার আগে পর্যন্ত আপনি কিচ্ছু লেখেননি, লেখা শুরু হচ্ছে ওই 24-25 বছর বয়সে। প্রথম পত্রিকাটা কী নাম ছিল? বর্তিকা। ঠিক, তো তখন ওই উনি একটা চিরকুটে ওনার নাম ঠিকানা লিখে দিলেন, তো সেটাতে দেখলাম যে উনি মহাশ্বেতা দেবী। আচ্ছা, তখন আমার রিক্সার গদির মধ্যে ওনার একটা বই রাখা ছিল। আচ্ছা, অগ্নিগর্ভ, ওটা আমি পড়ছিলাম কিছুক্ষণ আগে। তো এই তো পত্রিকার মধ্যে দিয়ে লেখা শুরু হলো। তারপরে তো পত্রিকায় প্রথম কী লেখা লিখেছিলেন মনে আছে? হ্যাঁ, রিক্সা চালাই বলে একটা লেখা লিখেছিলাম। আচ্ছা, সেটা কি গল্প? না, ওই সমীক্ষা ধরুন। আচ্ছা আচ্ছা, রিক্সা চালকদের জীবনের সমীক্ষা ধরুন। আচ্ছা, আপনার লেখায় মানে একটা তো সবসময় একটা দলিত জীবন এইটা উঠে এসছে, তো এই যে সমস্যা, মানুষের সমস্যা দীর্ণ জীবন, সেটা কী কীভাবে আপনার লেখায় বা কোন কোন গল্পে আপনি অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, সেই রকম একটা দুটো ইনস্টান্স যদি দেন যে লেখার মাধ্যমে সেইটা কী, সেই বার্তাগুলো আপনি কোন কোন লেখায় পৌঁছে দিতে পেরেছেন, সেই রকম একটা দুটো গল্প যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলে। আমার বইয়ের মধ্যে এরকম অজস্র গল্প আছে। দলিত জীবনের তো বহুবিধ সমস্যা, দলন তো বহুবিধ, একটি তো তার জন্মজনিত কারণে যে দলন, তার দরিদ্রতার কারণে যে দলন, সেটা তো হতেই থাকে, অনবরত হচ্ছে আজকেও। একটা প্যাথেটিক গল্প, সেটা হচ্ছে একটা ছেলে কাগজ কুড়ায়। আচ্ছা, একটি মেয়ে রেলবস্তিতে থাকে, দুজনে দুজনকে ভালোবাসে, তো কাগজ যে ছেলেটা কুড়ায় সেই ছেলেটা হচ্ছে ওই মেয়েটাকে বারবার বলে যে এরকম কিছুদিন পরে ওরা বিয়েও করবে, এরকম কথাবার্তা। এই যারা প্রেম ট্রেম করে ওরা ঘুরতে যায়, সিনেমা যায়, পার্কে যায়, তো আমার সঙ্গে একদিন চলে, তো মেয়েটা আজ যাবো কাল যাবো কিন্তু আর যায় না। কেন রে, তোকে এত করে বলছি কেন যেতে চাস না? তখন ও ঘরে ডেকে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওর যে কাপড়টা পরা রয়েছে সেই কাপড়টা খুলে দেখালো, শত ছিন্ন কাপড়, আর মেয়েরা ছেঁড়া কাপড়ও এমন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পরতে পারে, অনেক সময় বোঝা যায় না, সব সময় না কিন্তু অনেক সময় বোঝা যায় না। তাহলে এই কাপড়, এই ময়লা কাপড় পরে আমি কী করে যাবো, আমার এই একটাই কাপড়, আমি এটা কাচতেও পারি না, আমি যাবো কী করে তোর সঙ্গে, এইভাবে যাওয়া যায়? একটা কাপড় জোগাড় করে দিই, পুরনো কাপড়, পুরনো কাপড় বিক্রি হয়, যেসব ভদ্রবৃত্তের মহিলারা কাপড় পুরনো হয়ে গেলে ওই বদলে দেয় বা দান, ওই সব কাপড়গুলো বিক্রি হয় খুব সস্তা দামে, 10-12 টাকা। তো ও এইবারে কিন্তু কাগজ কুড়ায়, যেই সময়কার কথা বলছি, 10 টাকায় ওর কাছে জোগাড় করা সম্ভব হচ্ছে না, অথচ ও মেয়েটিকে নিয়ে একটু ঘুরতে যাবে ওর ভীষণ ইচ্ছা। তো একদিন ওই কাগজ কুড়াতে কুড়াতেই দেখলো কারো একটা উঠোনে একটা কাপড় তারের মধ্যে শুকোচ্ছে, দেখে ওই কাপড়টা ধরে ও টান দিয়েছে, দেওয়ার পরে বাড়ির লোকরা ওকে ধরেছে। বাড়ির ওই রকম জানলা ভানলা দিয়ে এর আগেও কিছু না কিছু জিনিস চুরি গেছে, তারা সন্দেহ করেছে একই, পিটিয়ে পুটিয়ে পুলিশে দিয়ে দিয়েছে, পুলিশে দেওয়ার পরে জেলে থাকতে হয়েছে অনেকটা সময়। জেল থেকে যখন বেরিয়ে এলো, বেরিয়ে এসে দেখলো যে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে।
আচ্ছা, তো মেয়েটার সামনে গেল, কি রে বিয়ে করে নিলি আমার সঙ্গে তোর এতদিনের ছোটবেলার থেকে আমাদের? তো বলেছে তুই একটা কাপড়ই তো চেয়েছিলাম, কি এমন তোর কাছে চেয়েছি একটা কাপড়? ঠিক, সেইটা দেবার ভয় তুই পালিয়ে গেলি। তো এ আর পালাইনি রে, আমি পালাস নি, কোথায় গেছি? ঠিক, আর বলেও কোনো লাভ নেই, কিন্তু আর কিছু বললো না। তো এই যে অসহায়তা, এক ভীষণ অসহায়তা, এই এইরকম গল্প আমার হয়। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এই রায়বাহাদুর চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে চ্যানেলটি আপনাদের পরবর্তী সময়ে আরও ভালো ভালো প্রোগ্রাম তৈরি করে দেখাতে পারবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব করুন।